আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছে। আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হয়তো আপনাদের খুবই খারাপ লাগবে, কারণ আজকে যে সত্য কথাগুলো বলতে আসছি সেটা হচ্ছে আপনাদেরই বিরুদ্ধে। ওগুলো হচ্ছে যে রুগীদের কিছু অভ্যাস বা রুগীদের কিছু সমস্যা রয়েছে, যার কারণে দেখা যায় যে ওনারা ভালো চিকিৎসা পান না, অথবা দেখা যায় যে ওনার রোগটা থেকে উনি নিরাময় হন না। আবার দেখা যায় যে এর কারণে ডাক্তারকেও অনেক সময় ওনারা কমার্শিয়ালি ডাক্তারকে কমার্শিয়াল বানায়, মানে দেখা যায় যে ডাক্তাররা বাধ্য হন কমার্শিয়াল হতে বা ব্যবসায়ী মনোভাব সৃষ্টি করতে ওনারা বাধ্য করে ফেলে। তো কি কি এই বিষয়গুলো রয়েছে, অনেক বিষয় রয়েছে, তোর মধ্যে আমি কয়েকটি নির্বাচিত করলাম, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং মন্তব্য করবেন, আমাকেও আমার যদি কোনো ভুল হয় আপনারা জানাবেন এবং আমাকে শেয়ার করবেন, অন্যান্য যে ভুলগুলো আছে সেগুলো আপনারা কমেন্টে শেয়ার করবেন। তো তাহলে শুরু করি এখন। ফাহাদ মিডিয়া ইউটিউব চ্যানেল। প্রথম যেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে অনেক রোগী আছেন যারা ধৈর্য ধরতে চান না, যে আসার পরেই কি হয় যে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য ওনারা শুধু মেডিসিনের উপর বোর্ড করেন না, দেখা যায় যে অনেক অ্যান্টিবায়োটিক দিতে হবে, হাইয়ারটা দিতে হবে যাতে এই মুহূর্তে কমে যায় অথবা রাতের রাতের ভিতরে কমে যায়। তো দেখেন আপনার শরীর তো আপনার সব, এখন হচ্ছে আপনি যদি এটা নিয়ে এই 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 মুহূর্তে কমে যাবে এই যে একটা চিন্তা এবং তাড়াতাড়ি ভালো হওয়ার যে প্রবণতা, এটার কারণে কিন্তু আজকের এই ক্যান্সার, ক্যান্সারটা কিন্তু এমনি এমনি হয় নাই। তো এই ক্যান্সার হওয়ার কারণ হচ্ছে যে আমরা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য বারবার অ্যান্টিবায়োটিক খাই, আমাকে সুস্থ হতেই হবে। তো এই জীবনটা যদি না থাকে তাহলে এই জীবনটা দিয়ে কি হবে বলেন তো? এই তাড়াতাড়ি হওয়ার প্রবণতা হচ্ছে ডাক্তারদেরকে কমার্শিয়াল হিসেবে তৈরি করে, এবং এই তাড়াতাড়ি হওয়ার যে প্রবণতা এটা কিন্তু অনেক মারাত্মক। অনেক ডাক্তার আছেন আমার পরিচিত, এমবিবিএস অনেক ডাক্তার আছেন, ওনাদেরকে আমি বলি যে আপনারা অ্যান্টিবায়োটিকটা চেষ্টা করবেন না দেওয়ার জন্য, ওনারা বলেন যে কি করবো ভাই। আমরা রোগীকে বলি যে আপনি প্রথমে হয়তো দুই একটা ওষুধ দিয়ে দিলাম, যে নাপা দিয়ে দিলাম, বা ধরেন আপনার অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দিয়ে দিলাম, যে অ্যান্টিবায়োটিক না দিয়ে দিয়ে দিলাম, যে বললাম আপনি এগুলো খেয়ে তারপরে আসেন, যদি কাজ না হয় তাহলে পরবর্তী। তো উনি তো খেলোনা না খাওয়ার পরে কি করলো, অনেক আরেক ডাক্তারের কাছে চলে গেল। তো তারপর হচ্ছে যে এখন দেখা যায় যে ওনার কথা বলছে যে উনি ভালো ডাক্তার না, কারণ আমি গেছি ওনার কাছে কাজ। তো এটা এটা কেন হবে, এটা তো হচ্ছে আপনাদের কারণেই কিন্তু এগুলো হয়। এখন একজন ডাক্তার বলবে যে হ্যাঁ আমি যদি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিতাম তাহলে কিন্তু আমার এই রোগীটা আমার আমার কথা এরকম বলতো না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে যে লাইফস্টাইলের কথা যদি কোনো ডাক্তার বলে, এগুলো আসলে শুনে না, যে আসছি ওষুধ নিতে, লাইফস্টাইলের কথা শুনে আমার কাজ কি, আর এ তো নিয়মগুলো মানলে কি চলে, পৃথিবী তো খাওয়ার জন্য আসছে, খেয়ে যেতে হবে, সবগুলো খেতে হবে, জন্মের মতো খেতে হবে। এই যে একটা প্রবণতা যে লাইফস্টাইলটা সুন্দর করার জন্য চেষ্টা করেন না এই এবং কথাগুলো শোনেন না, তো বারবার আপনি রোগাক্রান্ত হন, কারণ আপনার শরীরে আপনি বৃষ্টি যাচ্ছে, আবার আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, গিয়ে বলছেন যে আমার রোগগুলো কেন কমে না। তো এই সিলসিলাটা যারা জারি রাখতে চান তারা লাইফস্টাইল মানেন না, তো লাইফস্টাইলটা মানতে হবে। একজন যদি আপনাকে বলেন যে আমাদের নবীজি সুন্নতি লাইফস্টাইল আছে, আপনি সেগুলো মানেন, রাতে তাড়াতাড়ি ঘুমান, সকালে তাড়াতাড়ি ওঠেন, আপনি রাতে কম খাবেন, সপ্তাহে দুইটা রোজা রাখবেন, এগুলো যদি কেউ বোঝায় আপনাকে বিশ্ব নবী লাইফস্টাইল, এগুলো আমি অনেক ভিডিওতে বলেছি, তো আপনাকে কোনো ডাক্তার যদি বোঝায়, আপনি যে কোনো চিকিৎসক যদি আপনাকে বোঝায়, তাহলে আপনি সেটা শুনবেন, চেষ্টা করবেন এগুলো মানা, তখন দেখবেন আপনার নিরোগ অবস্থায় আপনি থাকছেন। তো এটা হচ্ছে আরেকটা কারণ। তারপরে হচ্ছে অনেকে আছেন এক জায়গা থেকে মেডিসিন খেয়ে ওনারা স্যাটিসফাইড না, এর কারণ হচ্ছে যে এটাকে একটা রোগ বলা হয়, কারণ হচ্ছে ওনাদের হচ্ছে এক ডাক্তার দেখি ওনাদের মানে মনে সান্ত্বনা আসে না, তারা চায় কেউ যদি বলে ওখানে এক ডাক্তার আছে খুব ভালো আমি দেখিয়েছি এরকম, তাহলে চলো আমাকে ওখানে নিয়ে চলো, আরেকজন বলো ওখানে আরেক ডাক্তার আছে অনলাইনে নিয়ে করে ওনার কাছে চলো, এরকম যারা করেন তারা আসলে খুব বড় অন্যায় করে। অন্যায়টা হচ্ছে আমি বলি আপনাদেরকে যে আল্লাহ হচ্ছেন শিফাদাতা। এখন হচ্ছে আপনি যে কোনো একটা ওসিলা করবেন, আপনি ওসিলাটা আপনি বুঝে শুনে করবেন, একটা ওসিলা করবেন এবং আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এর মাধ্যমে আমাকে শিফা দান, এটা হচ্ছে সবচেয়ে বড় বাস্তবতা, এটা কি কোনো বিজ্ঞান মানবে না, কিন্তু আপনি যদি মুমিন হন তাহলে এটা মানতে হবে। তো এই হচ্ছে যে আমি এই জায়গা থেকে চিকিৎসা করব, ডাক্তার পাল্টাবো না, কারণ আপনি যদি এক ডাক্তারের কাছে যান তাহলে দেখা যায় যে ওই ডাক্তার আপনার সম্পর্কে ভালো জানে, এখন হচ্ছে উনি একটা সুন্দর স্টাডি করতে পারবেন আপনাকে নিয়ে, এবং আপনার বিভিন্ন রোগ যদি থাকে আপনার ফ্যামিলিগত একজন ডাক্তার রাখবেন, অথবা আপনি ফ্যামিলিগত ভাবে একজন ডাক্তারের কাছে যান,
তো হচ্ছে যে এক ডাক্তারের কাছে গেলে উনি বুঝতে পারেন যে আপনার আসলে কোন ওষুধটা দরকার, তো আপনি বারবার ডাক্তার পাল্টাবেন, এটা হচ্ছে সমস্যা। এগুলো হচ্ছে রোগীদের সমস্যা, ডাক্তার পাল্টানো হচ্ছে একটা সমস্যা। তো মনে কি আছে এরকম করে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা যায় অন্য ডাক্তারের কাছে যায়, আমি বুঝি এগুলো বুঝি, কিন্তু এরপরও আবার আসে, যখন কমে না তখন আবার আসে, এরকম করে। এই যে একটা প্রবণতা, এটা কিন্তু দূর করতে হবে, নতুবা দেখা যায় যে এটা হচ্ছে আপনার জন্য ক্ষতিকর, এটা হচ্ছে রোগীদের জন্য ক্ষতিকর, যে এটা হচ্ছে ডাক্তারের কোনো ক্ষতি হয় না, হয় কিন্তু বেশিরভাগই রোগী। সেজন্য আমি চিন্তা করলাম এগুলো সচেতনতামূলক একটা ভিডিওটা দেওয়া দরকার, শুধু ডাক্তারকে দোষে, রুগীরও তো দোষ আছে, ডাক্তারের দোষ আছে, রুগীরও দোষ আছে। তো এই দোষগুলো আমরা যদি বুঝে নেই তাহলে ভালো হয় আমাদের। তারপরে আরেকটা অভ্যাস হচ্ছে, কোনো ডাক্তার যদি বলেন যে আপনার অপারেশন লাগবে না, আমি এগুলো ওষুধগুলো লিখে দিচ্ছি, তো দেখা যায় যে অনেকে অসন্তুষ্ট হয় যে ওনার কাছে গেলাম উনি অপারেশন আমার করলো না, তো একটা সমস্যা। বা অন্য ডাক্তারের কাছে গিয়ে বলে যে ওই ডাক্তারটা যদি আমাকে অপারেশনটা দিয়ে দিত তাহলে আরো ভালো হতো, এই হিসেবে অনেক কিছু বলে। তো উনি হয়তো আপনাকে অপারেশনটা দেন নাই, উনি উদারতা দেখিয়েছেন, উনি আপনার ভালো চেয়েছেন, সেজন্য আপনাকে ওষুধটা দেন নাই। তো উনি একজন সার্জন, উনি একজন ভালো মানের ডাক্তার, MBBS FRCS করা ডাক্তার, উনি আপনার জন্য ভালো বুঝেছেন, সেজন্য আপনাকে মনে করেছেন হয়তো আপনার আর্থিক সমস্যা থাকতে পারবে, বিভিন্ন সমস্যা থাকতে পারবে। অপারেশন কিন্তু অনেক বড় একটা জিনিস, এটা বিয়ারিং করা লাগে অনেক বেশি, সেজন্য উনি হয়তো চিন্তা করছেন যে আপনার মেডিসিন লিখে দিয়ে দেখি হয়তো আল্লাহ কমায়। তো আপনি হয়তো আপনার সেটা মেডিসিনটা আপনার কাজে আসেনি, তারপরে অপারেশনের প্রয়োজন হয়েছে, এটা কিন্তু পরিবর্তিত হয়েছে, আল্লাহর হুকুমই হয়েছে, আপনি আল্লাহর হুকুমের উপর বিশ্বাস করবেন, আপনি ওই ডাক্তার যিনি আপনাকে অপারেশন দেন নাই ওনাকে গালি দিবেন না। কারণ এগুলোর কারণেও কিন্তু ডাক্তাররা অপারেশন না হলেও অপারেশন দিয়ে দেয়, কেন আপনি গালি দিয়েছেন। উনি একজন রোগীর কাছে যদি এরকম গালি খায় তাহলে উনি আর উদারতা চলে যাবে, উদারতা চলে যাবে। আমি দেখেছি, অনেক দেখেছি এই ঘটনাগুলো দেখে আমার মানে খুবই কষ্ট, সেজন্য এই কথাগুলো শেয়ার করি। যদি কোনো ডাক্তার এরকম উদারতা দেখান তাহলে আপনি ওনাকে সম্মান করবেন, আপনি চেষ্টা করবেন যে ওনার কথাগুলো রাখার বোঝা। তারপরে আরেকটা হচ্ছে যে টেস্ট দেয় কিনা, অনেক ডাক্তার আছেন যে ওনারা টেস্ট দেন না, আপনি যখন বলেন যে আমার ওষুধটা আমার এই রোগটা হয়েছে, উনি হচ্ছে যে নিজের ডায়াগনোসিস করে সাইন সিনড্রোম দেখে আপনাকে বলেন যে আপনার কোনো টেস্ট লাগবে না, কারণ এই টেস্ট অনেক খরচ আছে, অনেক খরচ আছে, সেজন্য আপনাকে বলছেন হয়তো যে আপনার এই টেস্ট গুলো লাগবে না, আপনি ওষুধটা খান। এখন হচ্ছে আপনি আরেক ডাক্তারের কাছে গেলেন, উনি আপনাকে বললেন যে টেস্ট কেন দিল না, ওই ডাক্তার তার টেস্ট দেওয়ার প্রয়োজন ছিল, উনি বললো যে আপনাকে এই টেস্ট গুলো দিতে। এখন আপনি দেখলেন যে উনি টেস্ট দিচ্ছেন আপনাকে আর উনি টেস্ট দেন নাই, তো যিনি টেস্ট দেন নাই ওনাকে আপনি দিলেন গালি, এবং ওই আরেকজন ডাক্তারের কাছে গিয়ে বললেন ওটা হচ্ছে একটা গাদা, আমাকে টেস্ট দেন নাই স্যার। তো ওই স্যারটা মনে করবে কি, আমি যদি এখন টেস্ট বড়টা না দেই তাহলে কি হবে, যা আরেকজনের কাছে গিয়ে আমাকে গাদার চেয়ে বড় গাড়িটা দেবে, সেজন্য উনিও বড় টেস্ট দেবে এবং দামি টেস্ট দেবে। তো সেজন্য ক্ষতি হলো আলটিমেটলি কার, ক্ষতিটা হচ্ছে আপনার, ক্ষতিটা হচ্ছে রুগীদের। সেজন্য কোনো ডাক্তার যদি আপনাকে টেস্ট দেন না বা না দেন তাহলে এই এটা হচ্ছে উদারতা, এটা হচ্ছে ডাক্তারদের উদারতা, আপনারা ডাক্তারদের বিষয়গুলো বুঝবেন। আমাকে মনে করেছেন হয়তো শুধু MBBS বায়োপ্যাথিক নিয়ে আমি শুধু ওনাদের ইয়ে গুলো করি, আসলে না, আমি প্রতিটা ক্ষেত্রে চেষ্টা করি সৎটা উদ্ঘাটন করা, সৎ কথা এবং বাস্তব কথাগুলো উদ্ঘাটন করা। তো MBBS ডাক্তারদের আমার অনেক অনেক ঘনিষ্ঠ ভাবে অনেকের সাথে আমার পরিচয়, তো ওনারা কিন্তু এই কথাগুলো বলেন, ওনারা কিন্তু এই কথাগুলো বলেন এবং ওনারা এগুলো ফেস করে। আপনারা শুধু ডাক্তারকে দুষবেন না, আসলে একজন ডাক্তার কিন্তু নষ্ট হয় কার জন্য, এই রুগীদের জন্য নষ্ট হয় বেশিরভাগ, এবং ওনারা কমার্শিয়ালি এগুলো করে থাকে। আপনি যেভাবে স্যাটিসফাইড হন, আপনাকে একটা কাস্টমারের মতো দেখতে হবে, এটা হচ্ছে কাস্টমার যেভাবে বলবে সেভাবে, তাহলে তো আপনি এই রোগটাকে ব্যবসায়ী হিসেবে মানাচ্ছেন, তারা আলটিমেটলি দেখা যায় যে রুগীরাই ব্যবসায়ী হিসেবে, কারণ আপনি যত চাচ্ছেন যে আপনার মন মতো হোক, মন মতো হোক, ডাক্তারও সেভাবে মন মতো তৈরি হোক। আর এখানে ডাক্তারের দোষ না, যে অ্যালোপ্যাথিক সিস্টেম যেটা বিদেশ থেকে যেটা চলে আসছে সেটা বারবার চেষ্টা করছে আপনার মন মতো যাতে হয় সবকিছু, এটা ব্যবসা যাতে হয় মন মতো যাতে হয়, আর আপনি এটাতে আরো ইন্ধন দিচ্ছেন, তো সেজন্য চেষ্টা করবেন এই বিষয়গুলো মাথায় রাখা। তারপরে আরেকটা বিষয় হচ্ছে দামি ওষুধ না দিলে রোগ কমে না, দেখা যায় যে অনেক ডাক্তার আছেন ওনারা আপনাকে হয়তো ওষুধ দিচ্ছেন অল্প দিয়েছেন বা দেশি ওষুধ দিয়েছেন, তো দেখা যায় যে এই ওষুধটা আপনার কাজে আসে। যেমন অনেক ডাক্তার আছেন হাঁটু ব্যথার চিকিৎসা করেন প্যারাসিটামল, শুধু প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে, তো এই গল্পটাও আমি ইনশাল্লাহ বলবো, আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন, প্যারাসিটামলের গল্প একটা দিব আমি, আপনারা সেটা দেখবেন। তো শুধু হাঁটু ব্যথার চিকিৎসা একটা প্যারাসিটামল আপনাকে দিয়ে যদি আপনাকে দেন তাহলে আপনি বলবেন ওই ডাক্তারটা পাক,
আমি আর এতগুলো রোগ বললাম আর উনি দিলেন প্যারাসিটামল, এগুলো তো আমরা জ্বর হলে খাই, মুড়ির মতো খাই, এটা আবার কি কমাবে? তো সেজন্য হচ্ছে যদি অন্য কোনো ডাক্তার আপনাকে বেশি দেয় দামি ওষুধ দেয়, দেখা যায় যে আপনি খুব খুশি হবে। সেজন্য এগুলো পরিহার করার চেষ্টা করুন। দামি ওষুধের মধ্যে সেখানে আপনাকে একজন ডাক্তার যদি বুঝে একটা ওষুধ দেন, তাহলে আপনি বলবেন ইয়া আল্লাহ ইয়া শাফি, আল্লাহ তুমি আমার এই একটা ওষুধ দিয়ে আমার রোগটা কমাবে। ডাক্তারদেরকে আপনি ব্যবসায়ী বলেন। তো আরেকটা অভ্যাস হচ্ছে ভিজিট দিয়ে ডাক্তারের মাপ কাঠি করা। অনেক ডাক্তার আছেন যারা দেখা যায় যে 300 টাকা ভিজিট, কারো 500 টাকা আছে, কারো 400 টাকা আছে, কারো 800 টাকা আছে, কারো 1000 টাকা আছে, কারো আরো বেশিও আছে। তো এখানে হচ্ছে যে যে ডাক্তারের ভিজিটটা উনি চেষ্টা করলেন যে না আমি চাইলে 1000 বলতে পারি, আমি এখানে 400 টাকা দেবো অথবা আমি 500 টাকা নিই। তো এখানে হচ্ছে যে উনি যদি এটা কমান, তাহলে উনি ডাক্তার হিসাবে ওনার মান কমাইছেন না, উনি আপনার কথা চিন্তা করে যে গরিব দুঃখী যাতে আসে এখানে সেবা পায় যাতে, সেজন্য উনি এটা করেছেন। কিন্তু দেখা যায় যে অনেক রুগী আছে এসে বলে আমাকে যে আগে ডাক্তার দেখাইছিলাম ওনার বিদ্যুৎ ছিল 300 টাকা। আমি বললাম কে, আমি চিনলাম ওনাকে, উনি খুব ভালো মানের একজন ডাক্তার, এফআরসিএস করা, কিন্তু উনি গরিবরা যাতে আসতে পারে সেজন্য ওনার বিদ্যুৎ টাকছেন উনি 300 টাকা। তারপরে অনেক গরিব আছেন যে উনি বলছেন যে আপনার যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনি আমাকে দেয়াই লাগবে না, এরকম অনেক করে। তো এখন দেখেন উনি বলছেন কি ওনা ওই ডাক্তারের কথা যে ওনাকে দেখাইছিলাম কোনো কাজে আসেনি, কম ভিজিট তো হয়ে যাবে। তারপর আমি 1000 টাকা ভিজিট আরেকজনকে দেখেছিলাম, ওনার নাম আমার জানা আছে, আমি সেগুলো শেয়ার করলাম না। আসলে ওই ওই 1000 টাকা যার ভিজিট ওনার চেয়ে সবচেয়ে বেশি ভালো হয়, এই উনি যে উদারতা দেখে কি করছেন যে 300 টাকা এটা ভিজিট করেছে। তো এটা হচ্ছে ডাক্তারকে আপনি কখনো ভিজিট দিয়ে মাপবেন না, কোন ডাক্তারের কয়টা হসপিটাল আছে উনি বড় ডাক্তার এরকম না, আপনি ডাক্তারকে মাপকাঠি করবেন ওনার চিকিৎসা, ওনার চিকিৎসা বা ট্রিটমেন্ট পদ্ধতি কিরকম, মানে আন্তরিক কেমন, এগুলো দেখবেন, ওনার উদারতা আছে কিনা সেগুলো দেখবেন, আপনি এগুলো দিয়ে ডাক্তারের মাপকাঠি করবেন। আরেকটি হচ্ছে যে রোগ লুকানো, দেখা যায় অনেকে আছে যে একটা রোগ নিয়ে ডাক্তারের কাছে যায় যে আমার এখানে অ্যালার্জি হয়েছে, ডাক্তার বললেন আর কি কি সমস্যা আছে, উনি বললেন হয়তো আর যদি আমি বলে ফেলি অন্যগুলো তাহলে অন্যান্য ওষুধ দিয়ে দিবে, ওইগুলোরও ওষুধ দিয়ে দিবে। আসলে এরকম না, আপনার যে অ্যালার্জিটা হয়েছে এটা কি জন্য হয়েছে, এই অ্যালার্জির অনেক ধরন আছে। এখন আপনি যদি বলেন যে আমার হাঁটু ব্যথা ছিল বা আমি এটা করেছি, এটা আমার অন্যান্য রোগগুলো আছে, তাহলে লক্ষণগুলো বুঝে যাবে। এটা হচ্ছে অ্যালোপ্যাথিক ডাক্তারও বুঝতে পারবেন, আপনার হার্বাল ডাক্তারও বুঝতে পারবেন, হোমিও ডাক্তারও বুঝতে পারবেন। তো সেই জন্য লক্ষণগুলো যাতে আর লুকানো না হয়, অন্যান্য রোগগুলো যাতে থাকলে সেটা বলতে হয়, কারণ আপনাকে ওষুধ একই দেওয়া হবে কিন্তু লক্ষণগুলো জানলে ওষুধে ভিন্নতা আসবে, আপনার টাকাটা প্রায় সমান হবে কিন্তু ওষুধে ভিন্নতা আসবে। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। সেই জন্য লুকাবেন না, আপনি দেখেন উকিলকে যদি আপনি কোনো জিনিস লুকান, কোনো তথ্য লুকান, তাহলে মামলাতে আপনি হেরে যাবেন। ডাক্তারের কাছে যদি আপনি কোনো কিছু লুকান, তাহলে আপনি জীবন যুদ্ধে আপনার লাইফে আপনি হেরে যাবেন, আপনার স্বাস্থ্য আপনি হারিয়ে ফেলবেন। সেই জন্য ডাক্তারের কাছে কোনো কিছু লুকাবেন না। আর তারপরে হচ্ছে যে অনেক ডাক্তার আছেন যারা ফোন নম্বর দিয়ে থাকেন, তো ফোন নম্বর দেওয়ার পরে তো বেশিরভাগ এটা আমি করি, করে আমি নিজেও বিপদে পড়ে যাই, এটা করার কারণে আমি দেখা যায় যে নিজেও বিপদে পড়ে যাই। কারণ ফোন নম্বর নেওয়ার পরে অনেকে আছেন যে বলে থাকেন বারবার ফোন দেন, একটা সমস্যা দেখা যায় এই মধ্যে হোয়াটসঅ্যাপে অনলাইনে মানে সুযোগ পান সেদিকে কল দিতে থাকে, এই একটা সমস্যা, এই আর একটা সমস্যা, আরেকজনের সমস্যা, অন্যজনের সমস্যা, এরকম অনেক কল দিতে থাকে। তো সেজন্য আসলে আপনি বুঝতে বোঝার চেষ্টা করতে হবে যে একজন ডাক্তারকে ফোন দেওয়ার আগে খুব ভালো করে বুঝতে হবে যে উনি কি অবস্থায় আছেন, কারণ ডাক্তারদের সমস্যা হচ্ছে যে ওনার অনেক ডাক্তার আছেন রাতে ঘুমান না, এরকম যে রুগীদের জন্য সবসময় অ্যাটেন্টিভ থাকাটা। তো সেক্ষেত্রে হচ্ছে ডাক্তারের কোনো ফোন নাম্বার পেলে আপনি কাইন্ডলি খুবই সেন্সিটিভ ভাবে এটাকে খুবই ইয়ে করবেন, যে নাম্বারে ফোন দেওয়ার আগে অথবা আপনি আগে জিজ্ঞেস করবেন যে আপনি হোয়াটসঅ্যাপে আপনি জিজ্ঞেস করবেন আপনার সাথে কিছু কথা ছিল, কারো যদি ভিজিট দিতে হয় তাহলে ভিজিটটা দিবেন, ভিজিট দিয়ে তারপরে কথা বলবেন, এরকম সিস্টেমেটিক ভাবে আপনি খুব নম্র ভাবে আপনি ডাক্তারদের সাথে আপনি এটা করবেন, কাউন্সিলিংটা করবেন। অনেকে দেখা যায় যে কোনো কিছুই ইয়ে নাই, দেখা যায় যে বিভিন্ন ভাবে ডাক্তারের ফোন নাম্বার পেলে আর কাজ সারছে। আমাকে একজন আছে যে ফোন দেন যে আমি আম খেতে পারবো কিনা, জাম খেতে পারবো কিনা, কাঁঠাল খেতে পারবো কিনা, বারবার ফোন দেয়। তারপরে আমি একবার বললাম যে এক কাজ করেন আপনি আমাকে বাদ দিয়ে আর পৃথিবীর সব কিছু খেয়ে ফেলেন, আমাকে বাদ দিয়ে আপনি পৃথিবীর সব কিছু খান, আমাকে মাফ করেন। এজন্য এই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কারো নাম্বার পান, ডাক্তারের নাম্বার পান, তাহলে চেষ্টা করবেন খুবই জেন্টলি ওনাদের সাথে কথা বলার, ওনাদের সাথে কাউন্সিলিং করার।
তারপরে অনেকে আছে হার্বাল চিকিৎসাটাকে অনীহা করে বা হোমিওটাকে অনীহা করে। তো দেখা যায় যে হার্বাল এবং হোমিও তারা অনীহা করেন, আসলে তারা নিজেদেরকেই ঠকে থাকেন। কারণ ওনাদের দেখা যায় যে এক ডাক্তারের কাছে যাওয়ার পরে আরেক ডাক্তার আরেক ডাক্তার এরকম অনেক চিকিৎসা করার পরে আর কোনো কাজ করে না, সেটা রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন কি হয়, হার্বাল এবং হোমিও ছাড়া কোনো উপায় থাকে, তখন আসে হার্বাল বা হোমিও। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের দাদার 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 যারা ছিলেন তারা কি খেয়েছেন, ওগুলো হচ্ছে পুরাতন হাজার হাজার বছর ধরে যে ওষুধগুলো যে রোগের জন্য নির্দেশিত আছে আজ পর্যন্ত সেই ওষুধগুলো নির্দেশিত আছে। বিজ্ঞানের এত উৎকর্ষতার পরেও দেখা যায় যে এই যেটা কাশির জন্য, যেটা অ্যালার্জির জন্য, যেটা কিডনির জন্য, সেগুলো এখনো দেখা যায় যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এখন বোঝার চেষ্টা করেন যে আগে কোন মেশিন ছিল, সেগুলো কিভাবে ডাক্তাররা বুঝতে, সেগুলো কিভাবে যারা আবিষ্কার করেছিলেন তৎকালীন তারা কিভাবে বুঝলেন যেটা কিডনির কাজ করবে, হার্টের কাজ করবে। তাদের কাছে তো কোনো মেশিন ছিল না, তাদের কাছে ছিল কি, আল্লাহর সম্পর্ক ছিল তাদের সাথে, আল্লাহর সাথে তাদের সম্পর্কটা খুব ভালো ছিল, সেজন্য তারা এতগুলো জ্ঞান অর্জন করেছে। এই জ্ঞানের ফসল হচ্ছে হার্বাল বা আয়ুর্বেদ বা লোকমান হিকিমের চিকিৎসা, এগুলো হচ্ছে কোরআন হাদিস থেকে রিসার্চ করা চিকিৎসা, সুতরাং এগুলোর কোনো ভুল হতে পারে না ইনশাআল্লাহ। আর আপনারা চেষ্টা করবেন হার্বালকে কখনো অবজ্ঞা না করার। লাস্ট যে বিষয়টা হচ্ছে যে সবচেয়ে অনেক রোগীকে বলা হয় যে আপনারা ওষুধ খাওয়ার পরে আল্লাহর কাছে চাইবেন, এটা হচ্ছে বলার কারণে অনেকে আছে, অনেকে আছেন যারা বলেন যে আমরা তো আল্লাহর কাছে চাই, অনেকেই বলে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে ওষুধ খাওয়ার আগে ওষুধটা গলো, তখন ওষুধটা যখন গলার ভিতর যায় তখন সে আল্লাহর অনুমতি নেই, এটা হাদিস দ্বারা প্রমাণিত, আমার কথা না, যেটা আল্লাহর অনুমতি নেই যে আমি ওই রোগীর রোগ কমাবো। যদি আল্লাহ বলেন যে হ্যাঁ তুমি কমাও, তাহলে যদি এটা 1 টাকার ওষুধ হয় তাহলে কমে যায়, না হলে 1 লাখ টাকার ওষুধে কমবে না, এটা হচ্ছে বাস্তবতা। সুতরাং কার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। নামাজ পড়তে হবে, আমাদের চরিত্র সুন্দর রাখতে হবে, আমাদের সাদকা করতে হবে, আমরা কোনো রোগাক্রান্ত হয়ে গেলেই আমরা যাতে সাদকা করে থাকি, সেজন্য আমরা সাদকা করতে হবে। তারপরে হচ্ছে আমাদের চরিত্রকে সুন্দর রাখতে হবে, আমরা যদি কারো কারো সাথে অন্যায় করি এবং এর কারণে যদি রোগ হয় আমরা চেষ্টা করব যে যার সাথে অন্যায়টা করেছি তাকে আমরা খুঁজে বের করে তার কাছে ক্ষমা চাওয়া, আমরা চেষ্টা করব কারো যদি আমরা হোক বা কারো যদি আমরা প্রাপ্য না দিই কোনো না কোনো ভাবে সেগুলো যদি আমরা চিনি আনি বা কোনো চালাকি করে এগুলো রেখে দিই, তাহলে চেষ্টা করব ওনাকে খুঁজে এনে ওনার কাছে ক্ষমা চেয়ে এগুলোতে, কারণ এগুলোর কারণেও কিন্তু আল্লাহর গজব আসে, রোগ আসে। আর রোগটা হচ্ছে নিয়ামত হিসাবেও আসে, কারো ক্ষেত্রে হচ্ছে নিয়ামত হিসাবে আসে, কারো ক্ষেত্রে হচ্ছে গজব হিসাবে আসে। তো রোগটা একটা নিয়ামত, তো আমাদের এই নিয়ামতটা কি, সুস্থতা আরেকটা নিয়ামত, এই নিয়ামতের মাধ্যমে এটা শুধু বদল করে। তো সম্মানিত ভিউয়ার্স, আমার কথায় যদি আপনাদের কারো কোনো মনে মন্ত্রণ হয় তাহলে আমি ক্ষমা চাচ্ছি, এগুলো হচ্ছে চরম বাস্তবতা যেগুলো আমি ফেস করি, সেজন্য চেষ্টা করলাম এগুলো যাতে আপনাদের সামনে তুলে ধরি। অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আমার এখানে অনেক ভিডিও আছে যেগুলো আপনারা জানবেন, বিভিন্ন ওষুধগুলো দেখানো হয়, কোন ওষুধগুলো তৈরি করতে হয় সেগুলো দেখানো হয়, আপনারা সেগুলো দেখবেন, আপনারা সেগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে এখন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।